আমরা সামনের যে গাছটা এটা হইছে কি তিন ফলের গাছ, সেটার ইংরেজিতে হয় ফিগ, আরবিতে হয় তিন। সুরা তিনের মাঝে এই গাছের কথা লেখা আছে এবং বাইবেলের মাঝে এই গাছের কথা লেখা আছে, এবং বাইবেলের স্টোরির মাঝে আছে লেখা যেনে আদম আলাইসালাম আর হাওয়া আলাইসালাম যখন ব্যস্ত তারা আসলা, আর তারা যখন নিষিদ্ধ ফল খাওয়ার পরে তারা নিজের অবস্থা ল্যামটা বুঝতে পারছেন, তারা ওই তিন ফলের ফাতা দিয়া তারা তারা লজ্জাস্থান ঘুরছিলা। প্রথম খাফরের কাজ করে করা হয়েছে ওই ওই ফলের ফাতায়, ফাতা খুব বড় বড় ফাতা। আর এখন গাছের মাঝে যে ফল প্রচুরভাবে ধরছে ওই দেখা যার জানে প্রথমে এটা হয়েছে গিয়া নতুন ফাতার কলি। আর ওখানে আছে নতুন ফুলের কলি, ফুল অকল বান্ধে ভিতরে দি, এবং আস্তে আস্তে যখন ওই জন্যে ফুলের মাথার মাঝে একটা গুল খারাপিও আছে, এটা ফল ছোট থাকতে ওরকম আটাল থাকে, আর আস্তে আস্তে যখন ফুল অকল ফাঁকে এবং এই ফটটা বড় হয় ওই দেখা যার, এই ফটটা বড় হওয়ার পরে এটা দরজার মতো খুলে যায় কি, ওই ওখানে আছে একটা। যখন এই ফটটা খুলে ছোট ছোট ফুকা ওই ফটের ভিতরে হামাইয়া ওই দেখা যায় যেনে ভিতরে ফুল যেনে বানছে, ফুল সামান্য দেখা যায়, এই ফুলগুলো পলিনেট করে, এর ফলে ফুলের ভিতরে বেশি বান্ধে এবং ওই সময় এখানেও ফলটা লরম হয়ে থাকে। এই ফলটা সামান্য লরম হয়েছে, লরম যখন হইব ওই সময় এই প্রজাতি গ্রীষ দেশের তিন ফল এটার রং সবুজ থাকে, অন্য প্রজাতি যখন লরম ধরব ফলের রং পরিবর্তন ইয়া বেগুন হইব কিবা গোলাপি হইব। ওই উফ্রেদি আছে একটা, এই ফলটা খাইবার যোগ্য হয়ে গেছে তখন, আর যে বাইদে আসেনি আরো। ওই একটা ফল আছে যখন দেখা যাইব যে ভিতরে ফটটা বড় হয়ে গেছে কি, আর আর দিস লরম লাগবো, এটা এখন এমন বেশি লরম হয়েছে না, উফ্রেদি দেখি আর দৈরিয়া মুসর দিলাইলে যখন সুতরা লরম পাওয়া যায় ঠান দিলাইলে ওইরকম বাঙ্গে পড়ে, তারপর এটারে দইয়া এই জন্য খস দেখা যায়। এই খসে এক ধরনের রাবার, এটা রাবার গাছ, কাঁঠাল গাছ আর বট গাছ আর তিন ফলের গাছ, এই সাইর জাতের গাছের ফ্যামিলি হলেরা একটা আর একটার মতন, মানে এটার সবটারে তিন ফলের ফ্যামিলির দুইটা নেওয়া হয়, কারণ তিন ফলের গাছের যে ফাতার ফুল এবং খস এটা এই সাইর জাতের গাছের মাঝে একরকম, মানে বৈজ্ঞানিক হলতে তারা ক্লাসিফাই করবার সময় এইসব গাছ হলতে তারা রিলেটেড মানে আত্মীয় হিসাবে তারা দুইটা রাখে।